হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত জলের ট্যাঙ্ক তৈরি দু বছরের মধ্যে এভাবে ভেঙে পড়ায় উঠেছে প্রশ্ন ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকায় জনস্বাস্থ্য বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন তৈরি হবার দু বছরের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জল সরবরাহের ট্যাঙ্ক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকায় সূত্রের খবর বাঁকুড়া সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের একাংশের জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে ওভারহেড এই ট্যাঙ্ক নির্মাণ করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন বিকাল পাঁচটা নাগাদ তারা বিকট শব্দ শুনতে পান বাড়ি থেকে বেরিয়ে দেখেন ট্যাঙ্কের পিলার থেকে ঝরে পড়ছে ইট বালি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে জল ভর্তি বিশাল আকৃতির এই ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ট্যাঙ্ক ভেঙে পড়ার ফলে তার নিচে চাপা পড়ে ভেঙে যায় ট্যাঙ্ক লাগোয়ার সীমানার পাঁচিল আশেপাশের জমি দিয়ে বয়ে যেতে থাকে ট্যাঙ্কের জল ক্ষতি হয় ফসলের সূত্রের দাবি ভেঙে পড়ার ফলে জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে স্থানীয় এলাকায় ফলে সমস্যায় পড়েছেন সাধারণ গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি তৈরির দুবছরের মধ্যে কিভাবে ভেঙে পড়ল গোটা ট্যাঙ্ক অবিলম্বে ঘটনায় দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রের খবর ইতিমধ্যেই ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে ওভারলোডিং হোক আর ম্যাটেরিয়ালস ডিস্টার্ব হোক লো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হোক যারই গাফিলতি হোক যাদের সত্যি গাফিলতি আছে সেই সব ব্যক্তিদের যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এইটুকু আমাদের দাবি এলাকার মানুষের পক্ষ থেকে এইভাবে একটা মানুষের জীবন নিয়ে ছিঁড়ে মেলে অধিকার কারণ নেই যেই করে থাকুক তাই কন্ট্রাক্টর করুক বা কোনো সংস্থা করুক প্রত্যেকের যে যারা করেছে যারা এই জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঁকুড়া